আছে হাক টাক, আছে চারটি চাকা, দেখি শু স্টিয়ারিং, তাতে স্বপ্ন আঁকা, আর পথের মোড়ে হাত তুলে থাকা, নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন। আছে বাসের ভাড়া, আছে যাত্রীর তাড়া, ঘুরে ফিরে একই রুট, কেউ কেউ দল ছুট, নানা রং মুখ, নানা রং মন এই নিয়ে চলছে ছুটে, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া পরিবহন, মায়ের দোয়া। তুমি কথা না বললে আমি বুঝতে পারছি তোমার ওই বাস নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, তাই না? আমি না বুঝি না বাবা, এই জিনিসটা এত যন্ত্রণা দেয় তোমাকে, এত যন্ত্রণা দেয়, তারপরে এই যন্ত্রণাটা বসার মানেটা কি তোমার? একটা রুটে একটাই বাস, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। আমার মন ভালো আছে, আমার মন ভালো আছে, এটা জব করতে থাকেন স্যারবার। কিন্তু এই বিপদের মধ্যে মন ভালো আছে কথাটা কেমনে কই গন্ত? একটা মানুষ হাজতে পোস্ত আছে আর আমি স্বার্থপরের মতন আমি গেলাম। আমার জবানের মধ্যে তালা মারা আছে, চাবিটা আমার কাছে নাই। মন্টু ভাই, তোমার আমি 200 টাকা দেবো, তুমি একটু কও সুবাইন কই আছে? তালাটা একটু বড়, স্টিলের তালা। আমার দোকানের ভিতরে বলা, এই বালতির ভিতরে বলা, তার আমি ডেকে রাখি, মস্করা করবো না কইলাম। শুনো, মাথার মধ্যে গিলু থাকলে একটা ভালো বুদ্ধি দাও, এইবার কিন্তু তোর গাড়ির চিন্তার কেসেও পড়তেইব।
মারামারি করছে, কেমন ফটায় বলেছে, আরে নিরীহ পোলা, আর একটা পোলা ওরে ধোয়া, এমন মার দিছে। জীবনে কোনদিন পুলিশের সামনে দাঁড়ায় বুঝছেন, জি স্যার দাঁড়াই বলি, অনেকদিন হাইট আসছি তো স্যার, পাল্লাই আসছে। যাই হোক, আমাদের এলাকায় টিঙ্কু বলে একটা পোলা আছে, খুবই ফাজিল, ফাজিলের হাড্ডি, পরে এমন মাইটটা দিছে, ওই সময় যদি আমি না যাইতাম তাহলে পোলাটারে মাইরি ফেলে। এত বেশি বেশি করিস না স্যার, আমি কইছি কি পুলিশের সামনে বেশি উম করিস না, কারণ হচ্ছে পুলিশ মানুষ, মাইন করতে পারে। সে কারণে যাই স্যার, স্যার আপনি যদি এই কেসটা একটু হ্যান্ডেল করেন আমাকে যদি উপকার হয়। সব কিছুর মধ্যে হাতে জড়ায় যান কেন? কি বলেন স্যার, আমি এলাকার মেম্বার। মেম্বার মানে এক্স মেম্বার স্যার, এক্স মেম্বার হলে কি হবে স্যার, এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখলে আমার মনটার মধ্যে খুব কষ্ট আছে। হ্যালো, জি বলছি। ও সালাম আলাইকুম চৌধুরী স্যার, এই আপনারা বাইরে যান, পরে কথা বলবো, যান। না না না, জি জি ভালো আছি। শুনলাম আমার বাসের ড্রাইভারকে নাকি বেঁধে রেখেছেন। না বেঁধে রাখিনি, এই একটু জেরা করছি, ইনভেস্টিগেশন বলতে পারেন। দেখুন কেরামত খুব সৎ মানুষ, ওর কাছে টাকাটা থাকলে অস্বীকার করতো না। টাকাটা পেয়ে প্রথম আমার কাছে এসেছিল, আমাকে না পেয়ে বাসায় ফিরে যায়, গিয়ে দেখে টাকাটা নেই। কিন্তু গল্পটা তো বিশ্বাসযোগ্য নয় চৌধুরী সাহেব। দেখেন কেরামতকে যারা চেনে না তাদের জন্য বিশ্বাস করা কঠিন, কিন্তু যারা চেনে তাদের জন্য খুব সহজ, উপকর্ষক মানুষ। আপনি এলাকার গণ্যমান্য মানুষ, বলেন আপনার জন্য আমি কী করতে পারি। আপনি কেরামতকে ছেড়ে দিন, ওর সব দায়িত্ব আমার, যদি প্রয়োজন পড়ে ও আবার থানায় যাবে। হ্যাঁ আমি ছেড়ে দিতে পারি, কিন্তু দায় দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার। ঠিক আছে, না না ঠিক আছে, জি জি আমি ছেড়ে দিচ্ছি, জি সালাম আলাইকুম। জি সেন্ট্রি, যাও ওকে নিয়ে এসো। যান আপনার ছুটি। আপনার হেল্পার টিঙ্কু আমার পিটাই অবস্থা করছে, মোহন তাই না, আর ওই যে কি নাম ওর টিঙ্কু, টিঙ্কু তো পোলাবান মানুষ, দুধ ভাত ওরা যদি
লম্বা থানা পর্যন্ত শিকল বান্ধা ঘটনা ঘটে গেছে কি হয়েছে এই টিঙ্কুতে অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে কস কি হ্যাঁ সত্যি কইতেছি উফ আল্লাহ তুমি আমার লগে এটা কি শুরু করলা ভিতরেই তো ভালো আছিলাম আচ্ছা মোহন তুই এক কাম কর না তুই আমার বাইর যা আচ্ছা ভাবিলে কবি যে আমি একেবারে রাইতে বেলা বাড়ি যাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আর তুই বাড়ি থেকে সোজা হাসপাতালে চলে আসবি আমি হাসপাতালে গেলাম ঠিক আছে চল 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 দয়াল তো মাননি সে ঘুমায় ঘুমায় দুনিয়া আমি দয়াল ভাই আমি একটা আসার সময় পথে শুনলাম ওই চায়ের দোকানের লোকজনগুলো আলোচনা করতে মায়ের দোয়া গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ ওই লেচু গাছের সাথে মেরে দিছে পরে কি অবস্থা ভাই না তেমন কোনো ক্ষতি হয় নাই ওই হেল্পার আছে না টিঙ্কু ওই একটু আঘাত লাগছে হাসপাতালে ভর্তি করে দিয়েছি কোনো হতাহত হয়নি তো না না তেমন খারাপ কিছু হয় নাই আল্লাহ বাঁচাইছে ভাই তা নাহলে কি না কি হয়ে যায় তো আল্লাহর রহমত আছে মায়ের দোয়া পরিবহনের উপরে বোঝেন না এলাকায় একটা মাত্র গাড়ি চলে গাড়ি বড় কিছু হয়ে গেলে পরে মানুষের কত ক্ষতি হয়ে যেত আপনি টেনশন করেন না জান গে দোকানে যায় সুন্দর করে ছবি আর্ট করেন গে জান গে মনি শুনছো গাড়ি তো বাধাই দিছে ওই যে নিমতলার লেচু গাছের সাথে কেড়া লাগাইছে তোমার ওই লম্বা লম্বা চুল মুড়া দামড়া ড্রাইভারটা নাকি বান্দর মতো হেলপারটা ওই বান্দর হেলপারটাই লাগাইছে বান্দর হাতে খুন তাতে লেগেছ কোনো কাম হয় না রান্না বান্না কিছু হবো না খালি গুতা গুতি হবো তোমার যে এত বড় একটা খবর দিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তোমার কোনো টেনশন নাই ঘটনা কি কেন আমার টেনশন থাকবো কেন আমার কোনো টাকা আছে আমার টাকা নাই কোনো টেনশন নাই তোমার কোনো টাকা আছে তোমার টেনশন আছে তোমার গাড়ি আছে তোমার টেনশন আছে আমার কোনো টেনশন নাই গাড়ি যদি দেওয়ানগঞ্জ যায় তাহলে উঠে যাবো আর যদি না যায় তাহলে হেঁটে যাবো দীপু আর এই মনির রে গ্রাম থেকে তারাই দেয় কারো কোনো কিছু হয় নাই বাদ দেন সব আমার কাম আছে চলেন দোকানের নাম আবারও চেঞ্জ সাইনবোর্ড লিখতে হইব আচ্ছা বিপু ভাইয়ের মাথার স্ক্রুপ কি ঢিলা দুই দিন পর পর নাম পাল্টায় খালি ঢিলা ঢিলা কি কন ওর তো স্ক্রুই নাই হাসির জুটে সব খুইলা পইরা গেছে আমার কি টাকা নিমু কাম করমু কি লিখতে হইব কন একটা সাইনবোর্ড লিখতে হইব লেখাটা বোল্ড করে দিবেন স্টাইলটা এমন করবেন যে একটা বুরখা পরার মাইয়ার মুখ দিয়া আঁকা বাঁকা হইয়া বের হইতাছে পাগল কুনহানকার প্রোপাইটার বিপ্লব শাহ বিপু পরে যা আছে তাই এটা কেমন হইব কেমন হইব মানে মানুষ হুমানে খাইব এটা তো কিছু বোঝা টোঝাই গেল না আরে না বোঝা গেলেই তো হিট আপনার কি কাম করবেন টাকা নেবেন চলেন আলাদা ব্যাপার সারাক্ষণ খালি ব্যাটখানি আপনার বাসের তেমন কোনো ক্ষতি হয় নাই
ওই সাইডে একটু গ্লাস ভাঙছে। বাহ, গ্লাস ভাঙছে, এখন কি করবা? তোমরা সবাই মিলে আমার বাড়িতে এসে পিটাই আমার বাড়িতে ভেঙে দিয়ে দাও। ওরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে কেন? ওকে চিড়িয়াখানায় দিয়ে এসো, ওর সাথীরা ওকে সুস্থ করে ফেলবে। চৌধুরী সাহেব, আরো ঘটনা আছে। আবার কি? তোমরা তো কোনো ঘটনা ঘটো না, সব দুর্ঘটনা। বলো একটা ঘটনার কথা বলো। ওই টিঙ্কু আইজ্যাক পোলারে ধরে হেভিসে বানানি দিছে, ওই পোলা তোবার ওকে নিয়ে থানায় কেস করছে। বাহ, চমৎকার। কি আর করবা? ওই তোমার যে একটা কন্ট্রাক্টর আছে না, কি জানি নাম, মোহন, মোহন মোহন মোহন, হ্যাঁ মোহন, মোহনকে বললো রাস্তায় কাউরে ধরে হাত পা ঠ্যাং ভেঙে দিতে। তোমার তো বিশ্বাস করছিলাম, ভালো দেখে দুটো ছেলে নিবা না। পোলা দুটো এমনি ভালো, ওই একটু মাথা পাগলা আর কি। ঠিক আছে, ফোন রাখো। এই কত হইলো? কত হইলো তো টাইম না দেখে তো কইবার পারম না যে কত হইলো। রাখেন দেখি। এতক্ষণ ধরে কথা বললাম কেন? বেকার। এই কই তুমি? এই কি নাম তোমার? এই নামাজ টেবিল সাজাও। আজকেও খাইবে? আজকেও খাইবে না মানে? তোমাদের সমস্যাটা কি জানো? তোমাদের বলতে আমি মিন করছি যে তুমি, কেরামত, টিঙ্কু, সাইফুল, মোহন, তোমরা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাও না, তা না হলে এই একই কথা তুমি আমাকে 250 বার জিজ্ঞেস করতে না। টেবিলটা দাও। সব দায়িত্ব আপনার, আপনি তো বড় ওস্তাদ রে, বুঝা করেন। পটপট কম কর, তো চুপ থাক। গাড়ি যখন চালাস তখন তো কোনো উস্তা কেনা, জাহাজের মতো করে গাড়ি চালাস, প্লেন চালাস না, রুলোয় পড়ে থাকবে কদিন পরে। এতবার কিছু রাত চালাস না, গাড়িটা রাত চালাস না, তারপর চালাবে। আমার কি দোষ কন? সব দোষ হয়েছে সবাইনের। সবাইনা কি করলো? আর আমার মাথার থার্ড গিয়ার উঠে গেল, গাড়িটা কন্ট্রোল করতে পারলাম না। একটু চুপ থাক, একটু চুপ থাক, চুপ কর, চুপ কর। আল্লাহ যা করে ভালো লেগেই পারে, হয়তো এই উসুলে তো ভালো কিছু একটা হয়ে যেতে পারে। আল্লাহ কম তো জানা কিছু, আল্লাহ জানে, আল্লাহ। মোহন, তোমার একটা কিছুলাম বাসায় খবর দিতে যাস নাই? হ্যাঁ, আমি তো কেয়ারে ফোনে জানাইছি। মোহন ভাই তো কইলো যে রাত্রে বাড়িতে আইব, রাত পর্যন্ত আমার তর সইব না, আমি অহনে যাবো। লাইন ঘুমাই না, বাড়ি ভাড়া দে নাই। পায়ের লোকে যদি দাঁত কটা খুলে পড়তো তাহলে ভালো হইতো, আর সবাটা একটু কমতো। আমার পকেটে তো কিছু কিছু টাকা আছে, এই জন্য মনে হয় আমার এখনো পাত্তা দেয়। আমার টাকা তুমি আমার রাখছিলা, আমার কম নাই। তুমি না এবার থেকে একটা সোডা আয়না নিয়ে ঘুরবা, বুঝলা? ওটাতে নিজের চেহারা দেখবা, তাহলে বুঝতে পারবা তুমি কত মূর্খ।